আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মাহবুবা মিতুয়াপুর লিখা রোদেলা গল্পের ২৪তম পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এরই মধ্যে একদিন হঠাৎই নাতাশা আর কল্লোল এসে হাজির রোদেলার বাসায়। কল্লোল এসে ওকে দিয়ে চলে গেছে, রাতে ফিরবার সময় আবার নিয়ে যাবে। নাতাশা যে ফুপুকে জড়িয়ে ধরে যে কাঁদবে সে সম্পর্ক এখনও তৈরি হয়নি নাসিমা বেগমের সাথে। আহ্লাদ করে কথা বলাও না, শুধু বলল, ফুপু আপনারা কেন এসে পড়লেন ওই বাড়ি ছেড়ে? নাসিমা বেগমের তেমন উৎসাহ দেখা গেল না উত্তর দেয়া নিয়ে। ভাইয়ের বা বোনের ছেলে মেয়েদের প্রতি একটু আহ্লাদীপনা যে থাকে তা নাসিমা বেগমের কোনো কালেই ছিল না। নিজের ছেলে মেয়েদের প্রতি নেই, আর ভাইয়ের বোনের ছেলে মেয়েদের প্রতি। উল্টো ভাতিজা ভাতিজিদের প্রতি অভিযোগ রয়েছে নাসিমার, কেন তারা অসহায়, এতিম নোবেলকে দেখতে পারে না। ওরা যদি ওর পক্ষ হতো তাহলে তো নোবেলের একটু জোর থাকতো। সব ভাতিজা ভাতিজিদের বেলায় এমন ভাব যেন ওদের মায়েরা আগের ঘর থেকে নিয়ে এসে তার ভাইদেরকে বিয়ে করেছে। তিনি এমন জঘন্য যে ওদের মায়েদের সাথে ঝগড়া লাগলে তাদের ছেলে মেয়েদের টেনে আনতে আনতো ঝগড়ায়। বিস্তৃত সব কথা বলতো ওদেরকে নিয়ে। রক্তের সম্পর্কের ভাতিজা ভাতিজিকেও কেউ এমনভাবে বলতে পারে, তুলনা করতে পারে, অভিশাপ দিতে পারে, নিজ চোখে না দেখলে কিংবা নিজের কানে না শুনলে কারো বিশ্বাসই হবে না। তাই হয়তো একটা অদৃশ্য দেয়াল তৈরি করা হয়ে গেছে তাদের অজান্তেই। নাতাশা যদি না আসতো তখনই ব্যাপারটাকে স্বাভাবিক মনে হতো। যে কষ্ট ওদের ফুপ্পু কথা দিয়ে দিয়েছে তাতে ওদের খবর নিতে বাড়ি বয়ে আসা কল্পনাতীত। কিন্তু নোবেলের হিসেব আলাদা, ওকেও যে খুব আহ্লাদ করে তা না, তবে অনেক আগে থেকেই দেখেছে ওর একটা আলাদা জায়গা রয়েছে। একটা ঘটনা, ছোট্ট, অতি ক্ষুদ্র, অনেকে এটা শুনে হয়তো ভাববে রোদেলার ছোট্ট লোক হিংসুটায়, তবুও বললে বসতে সুবিধা হবে সবার, তাই এই তুচ্ছ ঘটনার অবতারণা। নানু বাড়িতে গরুর দুধ রাখা হতো। বাড়ির সব ছেলে মেয়েদের মতোই ওরা দুই বোন বড় কাপের দুই কাপ দুধ পেত প্রতিদিন রাতে। ওরা দুই বোন নিজেদের কাপ থেকে অল্প করে দুধ আলাদা করে রাখত ওর মায়ের জন্য, আর ওর মা সেই এক কাপ দুধ রাখত নোবেলের জন্য। ডেকে এনে জোর করে খাওয়াতো ওকে, এমন না যে ওকে দুধ দেওয়া হতো না, ওকেও সবার মতোই দেওয়া হতো। ও হয়তো জানালা দিয়ে ফেলে দিত, না হয় সিঙ্কে ঢেলে দিত। এভাবেই চলতে থাকে, মামি আর ওকে দুধ দিত না। কিন্তু নাসিমা মেয়েদের রাখা তার জন্য সেই এক কাপ দুধ ওকে ডেকে এনে বসিয়ে জোর করে খাওয়াতেন। এরপর থেকে সেটাই নিয়ম হলো। ওই যে এক কাপ দুধ, মাত্র এক কাপ দুধ, কত তুচ্ছ জিনিস, তাই না? ঠিক সেখান থেকে দূরত্ব বাড়তে শুরু করেছে ওদের নিজের জন্মদাত্রী মায়ের সাথে, আর অপরদিকে অসহ্য লাগতে থাকে নোবেলকে। আচ্ছা একটু কল্পনা করুন তো, এত বড় এই গ্রহটায় আপনার প্রিয় বলতে, আপনজন বলতে, নির্ভরতার জায়গা বলতে কেবল একজনই রয়েছে, যাকে আবর্তন করে ঘুরছেন আপনিও উপগ্রহের মতো, আর সে আপনার চেয়ে বেশি ভালোবাসে, বেশি গুরুত্ব দেয় অন্য একজনকে। আহা, মা যদি জানতো কত কষ্ট পেত এইসব রোদেলা, এইসবের রোদেলা। প্রিসিলে তখন ছোট্ট বাচ্চা, দুনিয়ার কিছুই প্রায় বসত না বললেই চলে, চিন্তা শুধু মাকে। সেই মা রাতে ঘুমাতেন নোবেলকে আঁকড়ে ধরে, প্রিসিলে বলতো আমার মা, নোবেল বলতো আমার ফুপ্পু। কি খুনসুটিপূর্ণ মজার দৃশ্য, তাই না? কিন্তু দিন যখন গড়াতে থাকে এইটাই নিয়ম হয়ে যায়। নোবেলকে ঘুম পাড়িয়ে তিনি ওদের দুই বোনের কাছে আসতেন, ফুপ্পুকে ছাড়া ওর ঘুমই আসে না। এমনও দিন যেত কান্না করতে করতে হাতের বৃদ্ধাঙ্গুল চুষতে চুষতে ছোট্ট প্রিসিলে ঘুমিয়ে পড়ত। তখন মায়ের উপর ভীষণ রাগ হতো রোদেলার, ইচ্ছে হতো খুন করতে নোবেলকে। দূরত্বটা বেড়েছে খুবই ধীরে, এতটা ধীরে যে কারোর চোখেও বাঁধেনি, কেউ গুরুত্ব দেয়নি। দিন নিজের মতো যায় সূর্যকে প্রদক্ষিণ করে, ধীরে ধীরে ওদের মা নোবেলের একচ্ছত্র অধিপত্যে। ততদিনে প্রিসিলা একলা চলতে শিখে গেছে, এখন আর ওর মাকে লাগে না ঘুমোতে, ও হয়তো ওই বয়সে বুঝেছিল। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে, চোখ দুটো একটু বন্ধ করে ভাবুন তো এই দৃশ্যটা কেমন লাগবে আপনার, কষ্টে দম বন্ধ লাগবে না, মনে হবে না বেঁচে থাকার কোনো মানে নেই, কেউ নেই পৃথিবীতে ভালোবাসার। প্রিসিলের ডান হাতের ওই বৃদ্ধাঙ্গুলটা অন্য আঙ্গুলের তুলনায় একটু বেশি সরু আর চ্যাপটা, কত বড় হয়ে গেছে এখনো সেই সরু আঙ্গুলটা, সেই সব দিনের সাক্ষ্য বহন করে চলছে নীরবে। ওর যে আঙ্গুলটা চ্যাপটা এটা হয়তো নাসিমা ও জানে না, কি ভাগ্য ওদের। একটা কথা চলতে আছে, মার বোন খালা মার চেয়ে ভালা, কপালে যাদের দুর্ভোগ দুর্দশা লেখা
তাদের জীবনে ভালো কিছু নেই, সোনা ধরলেও তো সাই হয়ে যায়। ওদের এক ভীতি ছিল ওর মা, আর এক ভীতি ওদের খালারা। কথায় যে কত যন্ত্রণা তা ওরা ভালো করে জানে এই মানুষগুলোর মারফতে। সুযোগ পেলেই হয়, সময় নাই অসময় নাই, শোয়া নাই বসা নাই, এমনকি খেতে বসে থাকলেও মাফ নাই। এমন অনেক দিন হয়েছে চোখের পানিতে বাদ ভিজে গিয়েছে রোদেলার কথার ঘিন্নায়। অথচ ওদের কোনো দোষের কারণে এসব শুনত না ওরা, ওরা এসব শুনত বাবা মায়ের জন্য। তারা যে সাহায্য দয়া করতো তা উসুল করতো এসব শুনিয়ে, এটা যে কত জঘন্য অনুভূতি তা বোঝানো যাবে না কাউকে। একটা মানুষ আপনাকে একবেলা খাইয়েছে, সে যদি সুযোগ পেলে তার খোঁটা দেয় কিংবা কথা শোনায়, তাহলে কেমন লাগবে? ওই খাবার উগড়ে দিতে ইচ্ছে হবে না? আর ওদের দিনের পর দিন শুনতে হয়েছে এসব, দয়া গ্রহণ করতে হয়েছে ইচ্ছে না থাকা সত্ত্বেও। মানুষের শৈশব কত আনন্দের হয়, কিন্তু তাদের সব ভুলে শিশু মনে হয়তো ওরা হয়তো খুঁজে নিত নিজের মতো ভালো থাকার পথ। বিকেলে খেলতে যেত কিংবা টিভি দেখতে বসত, অমনি কোত্থেকে ওর মা এসে টিভি বন্ধ করে বকা দিয়ে রোদেলাকে বলতো, এত সুখ কেন তোর ভিতরে মাগি, তগো সুখ আমি বাইর করতেছি খাড়া, আমার জীবন শেষ কইরা দিয়া তোরা সুখে থাকবি ভাবছস, তগো সুখ আমি আর বলা যাবে না। আর ভাবতেও পারে না রোদেলা, ঠিক এই কারণটায় রোদেলা কখনোই ওর ছোট্টবেলায় ফিরে যেতে চায় না। ওদের মা নিজে জীবনে সুখ পায়নি, তাই তার কারো সুখ সহ্য হয় না। এই কথাটা অনেক অনেক বছর পর বুঝেছিল রোদেলা, যখন বুঝলো ব্যাপারটা পুরাতন সব হিসেব মিলে গিয়েছিল তখন। ওদের হাসাহাসি, ওদের টিভি দেখা, ওদের হাতে মেহেদি পরা, কোথাও বেড়াতে যাওয়া, ছোট্ট মামা মামির সুন্দর সুখের সংসার, একসাথে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, ছবি দেখে এইসব না দেখতে পারা, সব হিসেব মিলে যেতে থাকলো। এইসব মানতে পারতেন না নাসিমা, নোবেলের মা ছিলেন গরিব ঘরের মেয়ে, মামারা অবস্থাপন্ন পরিবার, সেই পরিবারে বিয়ে করে মামা তাকে ঘরে তোলেন, মামিকে পছন্দ করে বিয়ে করেছেন মামা, যদিও পারিবারিকভাবেই হয়েছিল বিয়েটা। নাসিমা সহ্য হতো না গরিব ঘরের একটা মেয়ে বিয়ে করে এসে এমন রাজরানী হালে থাকে, আর ও এমন পরিবারের মেয়ে হয়েও ওর এই দুর্দশা, এটাই ছিল নাসিমার যন্ত্রণার মূল কারণ। মামির ভালো থাকাটাই সহ্য হতো না তার। হায় কপাল, কে তাকে বোঝাবে যে যার যার ভাগ্য তার তার ঠিকানা তৈরি করে দিয়েছে? ঝগড়া লাগলো নাসিমা বলতেন ফকির নির্জি, এটাই ছিল ঝগড়ার উদ্বোধনী বাক্য। তিনি এমন সব কথা কোত্থেকে শিখেছেন ভেবে অবাক হয় রোদেলা, ওর নানু বাড়ির কাউকে এমন কথা কখনো বলতে শোনেনিও। শেষ পর্যন্ত নোবেলের মাকে বাড়ি ছাড়া করে ছাড়লেন, অনেক পরে যখন ভুল বুঝলেন তিনি, তখন থেকে এই পাপ তিনি নোবেলকে আঁকড়ে ধরে মোচন করতে চাইছেন। ছোট্ট মামা তখন বোঝেনি, যখন বুঝলেন এসব শক্ত হাতে হাল ধরলেন নিজের সংসারের, নিজেদের কোনো ব্যাপারে তাকে নাক গলাতে দিতেন না, পাছে সংসারটা না নষ্ট হয় সেখানেও দোষ। ছোট্ট মামাকে নাকি নতুন মামি তাবিজ করে জবান বন্ধ করে রেখেছেন, তা না হলে এই ভাই এত বদলে গেল কীভাবে? নাসিমা এই সংসারটাও ঘাটাতে চেষ্টা করছেন, পারেননি, ছোট মামি দক্ষ আর ছোট মামা সজাগ থাকায়। এজন্য আড়ালে আবডালে ছোট্ট মামিকে হুররাম ডাকেন নাসিমা। সুলতান সুলেমানের হুররাম, যেসব ভুলিয়ে একচ্ছত্র দখলে নিয়েছিল সুলতান সুলেমানের, বন্ধুদের বৈঠকে সবাই যখন এক হয় তখন নাসিমা বলেন, আরে ওই মাগিত হুররাম, দেখোস না আমার ভাইটারে কেমন বোবা বানায় ফেলছে, দেখোস না তোরা। কোনো কথা বলতে গিয়ে কত কথা হয়ে গেল, কোথায় যেন ছিলাম, ও নাতাশা এসেছে রুদেলার বাসায়, নাতাশা এসেছে একটা উদ্দেশ্যে, তা না হলেও এখানে আসার মেয়ে না, ফুপুকে মোটেও পছন্দ করে না নাতাশা, তবুও ফুপাতো বোনদের কষ্ট ব্যতীত হতো, ওদেরকে ভালোবাসে মন থেকে। ও এসেছে সেন্ট মার্টিনে যাওয়ার কথা বলতে, নাতাশার শ্বশুরবাড়ির লোক কেউ জানে না যে এত সব ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, তারা জানে রোদেলা এখনও ওই বাড়িতেই আছে, এখন ওরা যদি না যায় তাহলে তারা খারাপ ভাববে। অনেক বুঝিয়ে রাজি করলো ফুপ্পুকে, তবে তিনি যাবেন না, গেলে ওরা দুই বোন যাক তার কোনো আপত্তি নেই। রোদেলা অবাক হলো তার রাজি হওয়া দেখে। নাতাশা বলল বৃহস্পতিবার যাবে ওরা, বুধবারই বাড়ি যেন চলে যায়, সারাদিন তিনজন মিলে মজা করে কাটালো, কি করবে কি পড়বে তার প্ল্যান। রাতে কল্লোল খাবার নিয়ে আসলো সবার জন্য, অনেক রাত পর্যন্ত গল্প হলো সকলের, শেষে 12টার দিকে চলে গেল নাতাশার কল্লোল। নাসিমার মনে যাই থাক, কল্লোলকে তিনি ভালোভাবেই আদর আপ্যায়ন করলেন। রাতে ঘুমানোর আয়োজন করছিল ওরা দুই বোন, এমন সময় নাসিমা ওদের উদ্দেশ্যে বললেন, তোরা কে কোথাও যাচ্ছিস না বুঝলি, ওদের সামনে আমি তোদের অনেক সাদাসিধা করব, কিন্তু তোরা দুই বোন বলবি তোরা যেতে চাস না, মনে থাকবে? প্রিসিলা কেমন যেন চুপ সে গেল কথা শুনে, হতবাক হয়ে তাকিয়ে রইল রোদেলার দিকে। রোদেলার কোনো ভাবান্তর হলো না এই কথা শুনে।
ও এসব অনেক দেখছে জীবনে, এসব এখন আর কষ্টের কারণ হয় না ওর জীবনে। মনটা পাথর হয়ে গেছে বহু আগেই, অনুভূতিহীন একটা পাথরের টুকরা। ঘরের বাতি নিভে গেল, রোদেলা লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে মনটাকে শান্ত রাখবার জন্য। একটু পর রোদেলার কানে এলো প্রিসেলার ঘন ঘন নাক ডাকার নাক টানার শব্দ। ও বুঝতে বাকি থাকলো না যে ওর ছোট্ট বোনটা সেন্ট মার্টিন না যেতে পারায় কাঁদছে। নাতাশা যখন ওদের প্ল্যান বলছিল খুশিতে ওর চোখ চকচক করছিল, তাই তো কষ্টটা বেশি পাচ্ছে এখন। রোদেলে দুই বোনের মাঝে খোল বালিশটা সরিয়ে বোনকে জড়িয়ে ধরল পিছন থেকে। কিছু না বলে অনেক কিছু যেন বলল দুই বোন, যার পাঠরোদ্ধার করার ক্ষমতা হয়তো আল্লাহ নাসিমাকে ইহ জীবনেও দান করবেন না। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল গল্প, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।